সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। 2022 সালের মে ও জুন মাসে পরপর দুটি ভয়াবহ বন্যার সাক্ষী হল সিলেট বিভাগ তথা সিলেট জেলা। এই ভয়াবহ বন্যার কারণ হিসেবে বিশেষজ্ঞরা অনেকগুলো কারণকেই চিহ্নিত করেছেন। তন্মধ্যে প্রধান দুটি কারণ, সুরমা নদীর নদীতে পানি ভরাট হয়ে মাটি ভরাট হয়ে নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়া এবং বিভিন্ন সিলেটের বিভিন্ন পয়নিষ্কাশন ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাওয়া। তাই এই দুটি সমস্যা সমাধানের জন্য সিলেট সিটি কর্পোরেশন সিসিক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তার মধ্যে প্রধান উদ্যোগ হচ্ছে সুরমা নদী খনন করা। বন্যার প্রায় 5 থেকে 6 মাস পার হয়ে গেছে এবং আর 5 থেকে 6 মাস পরই আসতে চলেছে বর্ষাকাল। তাই দ্রুত গতিতে এইসব সমাধানের পদক্ষেপ না নিলে আবারও আগামী বর্ষাকালে সিলেট বন্যায় ভেসে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তাই আজ নেমেছিলেন সুভানীঘাটের যে সবজি বাজার রয়েছে সেই বাজার অভিযান উচ্ছেদে। এবং উচ্ছেদ অভিযানে তিনি যেটি করেছেন, তাই তিনি বলেছেন তার অনুসন্ধান করে যে কারণগুলো দেখতে পেয়েছেন ড্রেনের মুখ বন্ধ হয়ে যাওয়ার, সে হচ্ছে যে সবজি ব্যবসায়ীরা অনেকে পচে যাওয়া সবজি সরাসরি ড্রেনে ছুঁড়ে ফেলছেন, যে কারণে একটি ড্রেনের মুখ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং একটি অর্ধেক বন্ধ রয়েছে। যে দুইটি ড্রেনে ছিল সুরমা নদীর পানি এক্সিট পয়েন্ট, এই কারণে তারা উচ্ছেদ আজকে নেমেছিলেন উচ্ছেদ অভিযানে। এবং এই সময়ে মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সিটি কর্পোরেশনের অন্যান্য অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এবং তারা অনুসন্ধান করে যে কারণগুলো বের করেছেন, প্রধান দুটি কারণ হচ্ছে যে সবজি পচা সবজি ফেলে দেওয়ার কারণে ড্রেনের মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যে কারণে সুরমা নদীতে পানি পতনে বাধাগ্রস্ত হচ্ছে, যে কারণে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং ফলে মানুষের বাসা বাড়িতে পানি ঢুকে যাচ্ছে। এবং শুধু বর্ষাকালেই নয়, অল্প সময়ের বৃষ্টির কারণে সিলেট নগরী জলাবদ্ধতায় পরিণত হচ্ছে, যেখান থেকে জন্ম নিচ্ছে এডিস মশা সহ নানা ধরনের রোগ জীবাণু। তাই মেয়র আরিফুল হক চৌধুরী আজ নেমেছিলেন সুভানীঘাটের যে সবজি বাজারের উচ্ছেদ অভিযানে। এবং তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে দক্ষিণ সুরমায় সরিয়ে নেওয়া। দক্ষিণ সুরমার যে ট্রাক পিকআপ স্ট্যান্ড রয়েছে সবজির বাজারটি, সেই স্ট্যান্ডে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তারা। তিনি বলেছেন হঠাৎ করে তো সরিয়ে নেওয়া সম্ভব নয়, তাই আস্তে আস্তে করে সরিয়ে নেওয়া হবে সবজি বাজারটি দক্ষিণ সুরমার ট্রাক পিকআপ পয়েন্টের কাছে, এবং ব্যবসায়ীরা যাতে নিজ উদ্যোগে সরে যান সেজন্য তিনি তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম জানিয়েছেন বন্যার কবল থেকে সিলেটকে রক্ষা করার জন্য সুরমা নদী খনন কাজও হাতে নেওয়া হয়েছে এবং এই প্রজেক্টের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 50 কোটি টাকা। সুরমা নদীতে 18 কিলোমিটার গভীর খনন করার জন্য সিটি কর্পোরেশন থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 50 কোটি টাকা এবং বন্যা মৌসুমের আগেই তাদের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এবং তিনি বলেছেন যে একটি প্রতিষ্ঠান, 5টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে একটি প্রতিষ্ঠান ড্রেজার সহ পৌঁছে গিয়েছে এবং এই সপ্তাহেই তাদের কাজ শুরু করার কথা রয়েছে এবং 18 কিলোমিটার খনন করা হবে সুরমা নদীকে। গত বছরের 22 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফর করে গিয়েছেন এবং সে সময় সার্কিট হাউসে তিনি সিলেটের বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলেছেন। কথা বলেই তারা সবাই এই ব্যাপারগুলো উত্থাপন করেছিলেন তখন শেখ হাসিনার সামনে। এবং এই মিটিং এর পর শেখ হাসিনা সিলেটের জন্য 50 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন যাতে করে সুরমা নদী খনন করা হয়। এবং সিটি কর্পোরেশনের পরিকল্পনার মধ্যে রয়েছে আগামী জুন মাসের আগে, মে জুনের আগেই তাদের এই খনন কাজটা সম্পন্ন হবে, যে কারণ যাতে বন্যায় আক্রান্ত না হন সিলেটবাসী আবারও। এবং লামা সিলেটের 5টি প্রতিষ্ঠানকে কুচাই থেকে লামাকাজী পর্যন্ত খনন করার দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে কোথাও 20 ফুট আবার কোথাও 15 ফুট গভীর করে খননের ডিজাইনও দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে। এবং একটি প্রতিষ্ঠান রেজার সহ পৌঁছে গিয়েছে, ইতোমধ্যেই তাদের এই সপ্তাহেই কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ কিছু খবর। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাবো আমরা পরবর্তী লাইভে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিউর সঙ্গেই থাকুন।